Welcome to my channel Dream Garden. আজকে হচ্ছে এটা ফুল গাছের নাম বলাটা পার্ট 2। সেদিনটাতে সব ফুল গাছ বলতে পারা হয়নি, তো আজ এখন শুরু করা যাক। ফার্স্ট দুটো গাছ হচ্ছে এই অরেঞ্জ ম্যারিগোল্ড। অনেকগুলো হয়েছে আর কুড়িগুলো দেখুন কত ছোট ছোট কুড়ি হয়েছে, আর ফুলগুলো অনেক বড়। এই গাছটা তো সেম কিন্তু এটাতে একটু বেশি আছে ফুল। দেখো গাছটা কুড়িও বেশি আছে, ফুলও বেশি আছে, সব বেশি আছে। দুটো গাছই অনেক ভালো লাগছে, সুন্দর সুন্দর গাছ। এবার দেখুন এদিকে, তো দেখো বন্ধুরা এখানে কত বড় 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 গাছটা হয়েছে, আর কত বড় বড় জায়গা। এই ছোট্ট টপ, এত ছোট টপটাতে কত বড় গাছ হয়েছে, তখন সাইজটা অনেক বড় হবে। এটাও তেমনি দেখো, এইখানেও আরেকটা ম্যারিগোল্ডের আছে। দেখো এই ছোট টপটাতে এরকমই এত বড় একটা গাছ হয়েছে এখানে। আর দেখো কুড়িগুলো অনেক ছোট আর ঝাঁকড়া অনেক হয়েছে। দেখো কুড়িগুলো এখনো ফোটেনি। আমরা এই গাছটাকে বলি মায়া গাঁদা, কিন্তু অনেক লোকই এটাকে লক্ষ্মী গাঁদা বলে, আর আমরাও মাঝে মাঝে লক্ষ্মী গাঁদা বলি এগুলোকে। কারণ এগুলো অনেক সুন্দর সুন্দর, অনেক খুব ভালো ভালো ফুল ফুটেছে। দেখো এই দেখো বন্ধুরা, এখানে রো বাই রো কত ইনকা গাঁদা ফুটেছে, এগুলোর নাম আলাদা ইনকা গাঁদা। আর দেখুন কত বড় বড় হলুদ এগুলো ফুটেছে গাঁদাটা। এইটাও অনেকগুলো আছে। দেখো এইখানে এইখানে মাত্র দুটো ফুল হয়েছে, বাকি সব কুড়ি আছে। দেখো কতগুলো কুড়ি আছে, কোনো ফুল ফোটেনি, শুধু এই দুটো দেখো, শুধু দুটো আছে। আর বাকি এইটা দেখো কত বড় হয়েছে, দেখো এটা অনেক বড় সাইজের। এটা থেকে এটা দেখুন কত ছোট, এটা থেকে অনেক বড় হয়েছে ফুল গাছটা। এটা পাতাগুলো আলাদা। তো দেখো বন্ধুরা এখানে কত এগুলো ফুটেছে, আর এগুলো অনেক হেলদি গাছ। তিন ধরনের কালার আছে, একটা হচ্ছে অরেঞ্জ কালার, হলুদ, তারপর একটা সাদা। সাদাটা অনেক ফ্রেশ, আর এইগুলো অনেক হেলদি। কিন্তু কিছু অনেকগুলো কুড়ি আছে, সব কুড়ি এখনো ফোটেনি। কত কুড়ি আছে, শুধু মাত্র দু তিনটে ফুল ফুটেছে সাদাটাতে, আর বাকি সবগুলোতেও। এইটাতে অনেক কুড়ি এসেছে, এরকম সাইজেরই অনেকগুলো ফুটেছে। দেখো এরকমটা এখানেও ফুটেছে, ওখানেও ফুটেছে, ওইখানেও, আর বাকিগুলো সব ছোট ছোট। আমার দেখো এই গাছটাও তেমনি, এখানে একটু সবুজ সবুজ আছে। দেখো এগুলো কত সুন্দর সুন্দর সাদা সাদা ফুটেছে গাঁদাগুলো। দেখো কত সুন্দর সুন্দর। দেখুন বন্ধুরা এটা হচ্ছে ন্যাস্টিসিয়াম গাছ, কত সুন্দর একটা গাছ দেখাচ্ছি, আর কত এটা হচ্ছে নতুন গাছ দেখাচ্ছি আপনাদের। দেখো এগুলো তো এখনো ফুল ফোটেনি, কিন্তু এগুলোতে কুমড়োর যে ছোট ছোট ফুল ফুটে না, ওরকম ফুল ফুটে। আর দেখুন পাতাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কত হেলদি গাছটা। দেখো পাতাটা এবার তো বুঝতে পারছেন যে গাছটা কত হেলদি হয়ে আর সুস্থ আছে। পাতাগুলো দেখে মনে হচ্ছে এগুলোতে পদ্ম ফুল ফুটে, এরকম পদ্ম ফুলের মত ফুটে, যেখানে ওরকম পাতা আছে এটাতে সব। আরেকটা গাছ আছে, দুটো গাছ আছে এরকম, কিন্তু এগুলোতে একটা ফুল ফোটেনি, এখনো ফুটবে। কিন্তু পাতাগুলো অনেক সুন্দর, দেখুন কত সুন্দর পাতা। চলো এখন বন্ধুরা, এখন তিনটে গাছ আছে, এগুলো এই ফুলগুলোর নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। এ দেখুন বন্ধুরা দুটো গাছ আছে চন্দ্রমল্লিকার, দু ধরনের কালার। একটা হচ্ছে এই গোলাপি রং, যেটা হচ্ছে ডার্ক পিঙ্ক, আর একটা হচ্ছে এই কি সুন্দর প্রেটি ইয়েলো কালার, মানে তার মানে হচ্ছে হলুদ রং। এখন অনেক অনেক কুড়ি এসছে, কিন্তু এখনো ফুল ফোটেনি, এক অল্প অল্প ফুটেছে। কিন্তু চন্দ্রমল্লিকায় হলুদটা অনেক সুন্দর লাগছে, দেখো
আপনাদের চ্যানেল আপনাদের আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর অন্য বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করে দেন। ধন্যবাদ।